চলে এসেছি আবার। আর আমি এসে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে ঢেঁড়স সিদ্ধ দিয়েছি। আর আজকের আমার রান্না হবে হচ্ছে মান কচু আছে, আর এখানে নাড়ু কুড়িয়ে নিয়েছি, মান কচু আর নাড়ু বাড়বো। আর এদিকে তোমার চিংড়ি মাছের বড়া হবে, আর হচ্ছে আর মাছের ঝাল হবে। তো এখানে আমি কচু নিয়ে নিয়েছি, কচুমুখী। এই কচুমুখী জন্য আমি আলু ভাজার মতো সরু সরু করে কাটবো, কেটে বেশ মুচু মুচু করে ভাজা করবো, কারের শুকনো লঙ্কা ফোটন দিয়ে বেশ ভালোই লাগবে। তো আমার ভাত লেগে গেছে, আর আমি ঢেঁড়সগুলো তুলে নিয়েছি, আর এখান থেকে আমি তিন পিস মাছ নিয়ে নিয়েছি, আর মাছের ঝাল হবে। আর কড়া বসিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আর আমি মাছ ছেড়ে দেবো। তো আমার তোমার ভাজা হয়ে গেছে, আর আমার আমি ছেড়ে দেবো। আর ওখান থেকে আমি পেঁয়াজ বেটে রেখেছি, পেঁয়াজ আদা রসুন একসাথে করে রেখেছি, এটা আমি তেলের মতো দিয়ে দেবো। তো এই যেমন আদা রসুন বাটা, তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর নুন দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে দেবো, দিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো এখানে আমি ধনে পাতা নিয়ে নিয়েছি, আর ধনে পাতাটা কষি দিয়ে আমি সবার লাস্টে দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি লাগিয়ে দেবো। তো আমার ঝোল ভেজে গেছে, আর আমি মাছ ভেজে দিলাম। তো আমার মাছ হয়ে গেছে, আর সবার লাস্টে আমি চিনিপাতা দিয়ে লাগিয়ে দিলাম। আর চুড়ি মাছ ভাজার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি 8-10 মতো চুড়ি মাছ নিয়ে নিয়েছি গরম করার জন্য। আর তার সাথে আমি পেঁয়াজ কুচি দেবো, আর লঙ্কা কুচি দেবো, আর বেসন দেবো, দিয়ে মাখিয়ে বড়াটা করবো। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি চিংড়ি মাছটা, আর এবারে আমি ছাড়বো করার মতো। কচু ভাজা হয়ে গেছে, আর আমি এবারে তুলে নিচ্ছি কচু ভাজাটা। তো কচু ভাজা হয়ে গেছে, আর আমি থালাতে দুটোও নিয়েছি, চিংড়ি মাছের বড়া আছে, কচু ভাজা আছে, ঢেঁড়স সিদ্ধ আছে, আর এর চেয়ে আমার মাছের ঝোল।
তো ভালো লাগে, শেয়ার কমেন্ট করবে। টাটা।